ভিউয়ার্স, আমি এখন বানিয়াচংয়ে রাজা গোবিন্দ সিংয়ের রাজবাড়ির সামনে আছি। বানিয়াচং এশিয়ার সবচেয়ে বড় গ্রাম। এটি হচ্ছে 4টি ইউনিয়ন নিয়ে 127টি পাড়া মহল্লা নিয়ে এই গ্রামটি। এখানে অনেক ঐতিহ্যবাহী এখন নিদর্শন আছে। কালির সাক্ষী হয়ে এই রাজবাড়ির এই অংশ দাঁড়িয়ে আছে। এখানে একজন ভাইকে পেলাম, ওনার কাছ থেকে একটু জানতে চেষ্টা করবো। ভাই, আপনার নাম কি? আমার নাম রাজন দাস। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এটা একটু ইতিহাস বা কিছু বলেন। ইতিহাসের বলতে যে এই বানিয়াচং রাজবাড়ি বৃহত্তর সিলেট ছিল তিনটে রাজ্যের অন্তর্ভুক্ত, গৌড়, লাউড় এবং জৈন্তিয়া। এবং বানিয়াচংয়ের এই রাজবাড়ি লাউড় রাজ্যের রাজধানী ছিল। আর এই রাজবাড়ির উৎপত্তি ছিল গোবিন্দ সিংয়ের আমলে। উনি পরবর্তীতে দিল্লির যুদ্ধে পরাজয় বরণ করে হবিব খান নাম ধারণ করে। তারপর থেকে মুঘল আমলের পর থেকে ওনাদের এই অদ্যাবধি চলমান। আচ্ছা, এখন ওনার যারা বংশধরের মূল তো কেউ নাই, যারা মানে এমন কেউ আছে যে সেই বংশের যে বংশধর আছে ওনারা সিলেটে থাকেন। এখন বর্তমানে যিনি দায়িত্বে আছে এই বাড়ির, ওনার নাম হলো আহমদ জুলকার নাইন। উনি সিলেটে থাকে, মাঝে মধ্যে বানিয়েছেন, আসা যাক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভিউয়ার্স, আমি এখন এই রাজবাড়িটা ঘুরে দেখব। হবিগঞ্জ শহর থেকে বানিয়াচংয়ের দূরত্ব 18 কিলোমিটার। আমি এখন রাজবাড়িতে আছি, রাজবাড়িটা ঘুরে ফিরে দেখছি। যদিও পুরনো অনেক কিছু নেই ধ্বংসাবশেষের মাঝে, আর এখানে যারা আছেন তারা আমাকে যেটুকু বলছেন তার সাথে মিলে কিছুটা দেখছি। ভিউয়ার্স, আমি সিলেট থেকে এসেছি এই বানিয়াচং গ্রামটা ঘুরে দেখার জন্য। দশকে বানিয়াচং গ্রামের গোড়াপত্তন হয়। 4টি ইউনিয়ন পরিষদ নিয়ে বিভক্ত বানিয়াচং গ্রাম, আর এর নামই বানিয়াচং উপজেলা নামকরণ হয়েছে। 120টি মহল্লা নিয়ে গঠিত বানিয়াচং গ্রামের জনসংখ্যা প্রায় 16 লাখ। সুলতানি আমলে করদ রাজ্য ও মুঘল আমলে লাউ রাজ্যের রাজধানী ছিল বানিয়াচং। এখানে একটি ঘাট, রাজবাড়ি জামে মসজিদ, অনেক পুরনো মসজিদ, এটা সংস্কার করা হয়েছে। ওনারা বলছেন যে প্রায় 300 বছর আগের, না? জি জি, 300 বছর আগে জামে মসজিদ। আসলে এত পুরনো কিছু তো থাকে না, সংস্কার করে করে মানুষ তা রেখে দেয়। এখন ঐতিহাসিক সাগর দিঘির পাড়ের সামনে আছি। 700 বছর পুরনো দিঘি কমলারানী দিঘি নামে পরিচিত, বিশাল দিঘি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি হিসেবে পরিচিত। আছে LR হাই স্কুল, অনেক পুরাতন, 120 বছর বা এরকম পুরনো। সেটা সংস্কার কাজ চলছে, সংস্কার কাজ চলছে। এখন অনেক কিছু নাই, ধ্বংসাবশেষ আছে, আর সংস্কার করে করে আপাতত এই অবস্থা দাঁড়িয়েছে। I
আপনার নাম কি? আমার নাম রজব আলী। আচ্ছা, আপনার বাড়ি কি বানিয়াচংয়ে? হ্যাঁ, এই আটিতে। আচ্ছা, এই যে এগুলো রাখা, এগুলো কি? এরা এই অদ্বি কুমার, এরা দুই ভাই আছেন। কি এই যে এই জিনিসগুলো কি? দাঁড়াগুটি। দাঁড়াগুটি কি খেলতো তারা? খেলতো এই পার থেকে, মারতো সেই পার থেকে। মানে এই জিনিসগুলো এই পার থেকে কোন কোন এই যে দিঘি পারো পুপার কি দিঘি না নদী কি ছিল? আচ্ছা, পারো পারো যেত। আচ্ছা, এক পার থেকে মারতো আরেক পারে চলে যেত। এই পার থেকে একবার লুপ্ত। তারা দুই ভাই ছিল? দুই ভাই ছিল ওরা। তারা কি অনেক শক্তিশালী ছিল নাকি? অনেক মাল আছিল তাই সত্য যমুনার ঘটনা এটা। ও আচ্ছা, এখন তারার বংশধর কেউ আছে? না, এরা বংশধর কেউ নাই এখন। তা আপনি কি জানেন তারা সম্পর্কে? একটু এরা সম্বন্ধে এই কমলাপতি, এরা আমরা শুনা শুনা শুনি। আচ্ছা, শুনা। কমলাপতি দিকে খুঁজছিল, কমলাপতি এর মধ্যে দুধ না দিলে পানি উঠে না, শুনি। এর মধ্যে স্বপ্ন দেখাইল, যদি কমলাপতি না এদিকে না দুধ দেয় তো পানি উঠতো না। ওই কমলাপতি সিঁড়ি বাইয়ে বাইয়ে লামতে 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 ওইটা তো কমলাপুরি কমলা সুন্দরীর দিঘি। আর এটা গুটির যেটা এই হলো অব্য কুমার, এরা দুই ভাই আছে। ও, এটা গুটি রাখিয়ে দেওয়া হয়েছে না? জি, এই যে একটা গুটি আর কি একটা মনে কথা দিয়ে। আচ্ছা, বুঝছি, এটা অন বহুত আগে। আচ্ছা চাচা, আপনি আমার লোক একটা ও যে খাড়া খাড়া পিলারও লাখানি তা কিটা মসজিদের ফালা? মসজিদের ফালা নি গইবি ফালা বুঝছি গইবি গইবি অদৃশ্য ভাবে এটা ওই বহুত সত্য যমুনার ফুল। মানে এটা সত্য যমুনা যে এই পালাগুলা অদৃশ্য ভাবে উঠছে মানে মসজিদ বানানোর জন্য। তা আপনারা এগুলো কোথা থেকে শুনছেন? আমরা ওই পূর্বপুরুষ থেকে শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে চারটা পিলার দেখা যাচ্ছে, চারটা পিলার। ওনারা যে বলছে যে যেটা শুনে আসছে যে অদৃশ্য ভাবে এগুলো মাটি ফুড়ে বের হয়েছে। তো যাই হোক, সত্যটা জানার সুযোগ তো থাকে না, সময়ের সাথে সাথে সেগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। ভিউয়ার্স, আমি এখন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ওনার বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে আছি। ইচ্ছে ছিল পুরোটা ঘুরে দেখার, কিন্তু তালা মারা থাকায় দেখতে পারিনি, কারণ যার কাছে চাবি তার ফোনটা বন্ধ পাচ্ছি, আমরা ভিতরে যেতে পারলাম না, যার জন্য বাইরের অংশটাকে ধারণ করলাম। আমি এখন বিথরঙ্গের আখড়ার দিকে যাচ্ছি। এখানে পথে রাস্তার অবস্থা খুব খারাপ, যানবাহন যায় না সব পুরো রাস্তায়, তাই এখানে মোটর বাইক অন্যতম বাহন। তো আমি মোটর বাইকে করে বিথরঙ্গ আখড়াতে এলাম। এখন আস্তে আস্তে আখড়ার ভেতরটা প্রবেশ করছি। বানিয়াচং উপজেলা সদর থেকে প্রায় 12 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হাওড় পাড়ে এই আখড়া অবস্থিত, যা বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য অন্যতম তীর্থস্থান। প্রতি বছর বিভিন্ন উৎসব উপলক্ষে হাজার হাজার দর্শনার্থী এখানে আগমন ঘটেন। এই আখড়াটির ভেতরটা অনেক সুন্দর। এই আস্তে আস্তে আমি এর ভিতরে প্রবেশ করছি। কেমন একটা শান্ত শান্ত ভাব এর ভেতরে।
ভিউয়ার্স, আমার আজমিরিগঞ্জ এখন আছি। বানিয়াচং ঘুরে দেখা হলো, সারাটা দিন এখানে কাটালাম। জার্নিটা তেমন আনন্দদায়ক না হলেও জায়গাগুলো ভালো লেগেছে, বিশেষ করে বিথালং যে জায়গাটা সেটা খুব সুন্দর লেগেছে। নিশ্চয়ই আপনাদের কাছে তা আমি খুব তাড়াতাড়ি উপস্থাপন করব। তা আমার এই বানিয়াচং গ্রাম, এশিয়ার সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং গ্রাম ভ্রমণের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আমি কিছুক্ষণের মধ্যে সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। ভালো থাকবেন সবাই, জীবন সুন্দর, ভ্রমণও অনেক আনন্দদায়ক, সবার জীবন সুখী হোক, ভালো থাকবেন, টাটা। না, বাসায় কোন জায়গা? হ্যাঁ, বাসায় কোন জায়গা তোমরা? ওই জায়গা নিয়ে নাম কি তোমার? সাও বিয়া দি, সাও আসি দাও, আসি দাও। I was wrong.